পায়। যাকে চিনি প্রায় 30 বছরের উপরে সময়, কিন্তু দীর্ঘ 32 বছর পর তার সাথে দেখা হলো। আমি সেই মানুষটিকেই পরিচয় করিয়ে দিচ্ছি। তার সাংস্কৃতিক এবং সাহিত্যে শুধুমাত্র লেখালেখি নয়, তিনি নাটক রচনা করেছেন, নাট্যরূপ দিয়েছেন এবং সেটিকে পরিচালনাও করেছেন। তার লেখা অজস্র কলাম এবং 130টিরও ওপরে বই আছে তার। কিন্তু আজ বইমেলায় যদি আপনারা লুৎফর রহমান রিটনের কোনো বই খুঁজতে চান, পাবেন না, এটি হচ্ছে দুঃখের বিষয়। তো বলেছিলাম রিটনকে যে আপনি বই কেন নিয়ে আসেননি, কি ছিল উত্তর রিটন? আসলে আমি তো বই নিয়ে ঘুরি না, আমার বই প্রকাশক বের করেন এবং সেটা ছড়িয়ে দেন, মানে বাংলাদেশে মূলত। আর বিদেশে যে বইমেলাগুলো হয় সেখানে আসলে সব বই আসে না, এটা আমার দুর্ভাগ্য যে এখানে আমার বই কেন নেই। তো ভবিষ্যতে যদি এমন একটা সিস্টেম হয় লেখক শুধু তার বই বহন করবে, তাহলে আমি আনতে তো বাধ্য হবই। সেরকম কোনো নিয়ম এখনও আপনারা চালু করেননি, সুতরাং আমি আমার বই নিয়ে আসিনি। আচ্ছা ধন্যবাদ রিটন। তার লেখা আপনারা সবাই পড়েছেন, আমার ধারণা সবাই পড়েছেন। তারপরও দু একটি উদাহরণ দিচ্ছি কি ধরনের লেখা তিনি লেখেন। সেটি হচ্ছে আপায় দিছে তাড়াইয়া, পদ পদবি হারাইয়া, চৌরাস্তার মোড়ের চিপায় বেকার দুহাত বাড়াইয়া, ডেইলি থাকি খাড়াইয়া। এটা কি আপনার লেখা? আসলে এগুলি রাজনৈতিক ছড়া, কবিতা আপনি যেটার উদ্ধৃতি দিলেন এটা রাজনৈতিক ছড়া। আমি মূলত শিশুদের জন্য লিখি, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে শিশুরা। আমরা যারা বড়, আমাদের মধ্যে কিছু ধূর্ত ব্যাপার থাকে, কিন্তু আমরা যাকে পছন্দ করি না তাকে দেখেও খুব হাস্য লাস্যে আমরা ভেসে উঠি, তাকে অনেক রেসপেক্ট দেখাই সামনাসামনি, আড়াল হলেই একটা গালি দিই। বাচ্চারা কি করে, আন্টি তুমি পচা, আঙ্কেল তুমি ভালো না, ডিরেক্ট বলে দেবে কিন্তু সরাসরি। তা আমি দেখলাম যে ছোটদের মনোজগৎটা অসাধারণ, এদেরকে আমার লাগবে। 50 বছরে আমাদের অনেকগুলো জেনারেশন, দু তিনটে জেনারেশন কিন্তু নষ্ট হয়ে গেছে, আমরা নিজের হাতে নষ্ট করেছি। আমাদের অগ্রবর্তী দল যারা, তারা অনেক চেষ্টা করেছেন। একটু আগে আপনারা এখানে একটা নাটক দেখেছেন, পায়রালাস পাওয়া যায় সৈয়দ শামসুল হকের, এরা আমাদের বরেণ্য লেখক, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আমাদের অনেক প্রিয়, একটা জীবন তার যাদের সঙ্গে কাটিয়েছি, মামুনুর রশিদ আজকের এই বইমেলার উদ্বোধক, কি অসামান্য সমস্ত কাজ করেছেন নাটকের ক্ষেত্রে। তার ফিল্ড নাটক, বাংলাদেশে যে পথ নাটক হয়, গ্রামে গঞ্জে নাটক হয়, স্টেজ লাগে না, কিন্তু সাজেস্টিভ স্টেজ দিয়ে, এই যে আজকে এখানে নাটকটা হলো, স্টেজ তো লাগে না, একটা স্পেস হলে চলে। এই মামুনুর রশিদরা, সৈয়দ শামসুল হক, আলী জাকের, এরা আমাদের মঞ্চ নাটককে ঋদ্ধ করেছেন। আমার মনে হলো ছোটদের সবচেয়ে অবহেলা করে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের পরিবারও কিন্তু ছোটদের প্রতি খুব অবহেলা করে। তা আমার মনে হলো আমি ছোটদের জন্য লিখি, এবং আমি ছোটদের জন্য লিখতে গিয়ে যেটা হলো, প্রচুর কিন্তু আমি অবমাননা, অসম্মান, অবজ্ঞার শিকার হয়েছি কবিতা। এবং যেহেতু আমাদের সামাজিক কাঠামোটাই এমন, যিনি ছোটদের জন্য লিখবেন তাকেও ছোট মনে করা, এটা হচ্ছে আমাদের আরেকটা খারাপ প্রবণতা, কিন্তু আমি সরে যাইনি। কারণ একটা জেনারেশন বড় হয় তার পঠন পাঠন দিয়ে, এবং ছড়া হচ্ছে একটা শিশুর প্রথম পাঠ। যখন একটি শিশু বর্ণমালা চেনে না, যখন সে অক্ষর চেনে না, বাক্য বলতে পারে না সঠিক, কিচ্ছু জানে না, মায়ের কাছে শুনে শুনে ছড়া মুখস্থ করে, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কয় না কেন বউ। ও কিন্তু জানে না এটার অর্থ কি, কিন্তু সে দুলতে দুলতে পড়ে। তার মানে ছন্দের একটা ব্যাপার আছে, মানুষকে আলোড়িত করে, বড়দেরও আলোড়িত করে, ছোটদেরও আলোড়িত করে। আমি তাই চেয়েছি আমাদের শিশুদের জগৎটাকে একটু ছন্দময় করে তুলি, সেই কারণে ছোটদের জন্য বেশি লিখেছি। কিন্তু যেহেতু আমি একজন সামাজিক মানুষ, আমারও তো
একটা রাজনৈতিক পরিচয় আছে। রাজনীতি ছাড়া পৃথিবীর কেউ না, কিন্তু সারা পৃথিবীর মানুষকে রাজনীতিবিদরা তাদের অধীনে নিয়ে আসে নানাভাবে, হয় তুমি আমার পক্ষে নয় তুমি আমার বিপক্ষে, মাঝামাঝি কোনো জায়গায় আপনাকে থাকতে দিবে না। আপনি রাজনীতি করেন না, কিন্তু রাজনীতি আপনাকে স্বীকার করে ফেলবে। শীর্ষেন্দুর একটা উপন্যাসে পড়েছিলাম, ওই যে টং দোকানের চায় আড্ডা মারে না মানুষ, পত্রিকা পড়তে পড়তে, বাসি পত্রিকা পড়তে পড়তে চা খাচ্ছে, কয়েকটা চরিত্র কথা বলছে, সবচেয়ে বৌদ্ধ যে লোকটা, সেই লোকটা বলল, পৃথিবীর কোথাও যুদ্ধ হলে আমাদের চায়ে চিনি কম পড়ে। দেখুন, অর্থনীতিবিদ না তিনি, তিনি যুদ্ধ বিগ্রহের কিছুই জানেন না, কিন্তু এমন একটা বাক্য দিলেন যে পৃথিবীর কোথাও যুদ্ধ হলে আমাদের চায়ে চিনি কম পড়ে। যখন রাশিয়া একটা দেশকে আক্রমণ করে তখন আমাদের নানান জিনিসের দাম বেড়ে যায়, বাড়ে না? আমরা তো কানাডায় বসে দেখি, আমেরিকায় দেখি, সারা পৃথিবীতে দেখি, অর্থাৎ আছে। তো যে কারণে মানুষ রাজনীতির বাইরে না, আপনি যে ছড়াটার উদ্ধৃতি দিলেন সেটা ছিল একটি পলিটিক্যাল ছড়া। ধন্যবাদ। আমার কাছে কিন্তু আরও একটি ছড়া আছে, সেটিও পলিটিক্যাল, রাজনীতির বাইরে আপনি নন। শোনাচ্ছি আপনাদের জন্য, আমার কাছে খুব অল্প সময় পেয়েছি, আমি একটু একটু করে শোনাই। সুজনেরা পান করে ক্ষমতার মদিরা, ওত পেতে থাকে সদা চিহ্নিত বদিরা, চুপি চুপি ঘুট ঘুটে আধারের রাত্রে, এক একটা হয়ে ওঠে যা পল সাত্রে, প্রায়শই এওহারে ডেকে লয় ডিনারে, বিদেশি প্রভুও থাকে টেবিলের কিনারে, বিদেশি প্রভুর দেয়া চুলকানি মন্ত্রে, বদিগণ কেঁদে ওঠে ব্যথা পায় অন্ত্রে। এটা একটা, আপনারা জানেন আমাদের দেশে সুশীল একটা সম্প্রদায় আছে, এই সুশীল সম্প্রদায় মানে দেশের নানান সংকটে নানান কথা কয়, কিন্তু দেশের কোনো উন্নতিতে এরা কাজ করে না। এরা প্রচুর ফান্ড পায়, বিদেশ থেকে যায়, সেই ফান্ডগুলার পারপাসলি কথা বলে, তাদের কাছে একটা প্রেসক্রিপশন আসে, সে বিষয়ে তারা কথা বলে, এগুলো আর কি। আমি সাধারণ মানুষ তো, এখন অনেকেই হয়তো এখানে সুশীলদের পক্ষে, আমার কোনো কোনো বন্ধুও কিন্তু সুশীল বলে ডাকে, আমাদের মধ্যে সুশীল বন্ধু আছে, তো সুশীলদের প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্ষেপ নাই, খেদ নাই, কিন্তু যেহেতু আমি একটা সামাজিক মানুষ, একজন লেখক শুধু ফুল পাখি প্রজাপতি এগুলো নিয়ে লিখবে না, সে তার যাপিত জীবনের অংশ লিখবে, এই জন্যই লিখেছিলাম এটা। রিটন কিন্তু এর বাইরেও আছেন, রিটনের লেখা অজস্র ছোটদের ছড়া, এবং একটি বিশেষ ব্যবস্থা করেছেন রিটন সেই ছোটদের ছড়াগুলো নিয়ে, এবং যেটি বাংলাদেশের জনকের ইতিহাসকেও শেখায়। একটা সংস্থা আছে যারা বই বিলি করে, বই বিক্রি করে, ছোট একটা গাড়িতে করে, ভ্যানে করে নিয়ে যায়, এবং রিটন তাদের জন্যও লিখেছেন। সেই ছড়াগুলি আমার কাছে এই মুহূর্তে নেই, আপনি কি ছোট্ট করে একটু বলতে চান সেটির কথা? না, মানে হয়েছে কি, নানান ধরনের প্রকাশক আছে, তো আপনি যেটার কথা বললেন সেটা হচ্ছে শ্রাবণ প্রকাশনী, তাদের একটা ট্রাক আছে, ট্রাকটায় করে তারা বই নিয়ে যান বিভিন্ন স্কুলে কলেজে, তো সেখানে বাচ্চারা বই কিনবে, তো আমি জানি বাচ্চারা আমার পাঠক কিন্তু তারা আমার ক্রেতা না, বাচ্চাদের কাছে বই কেনার টাকা থাকে না, আমাদের বাবা মায়ের হাত ধরে যেতে হয় বাচ্চাদের কাছে। তো যখন আমার সেই প্রকাশনী, সেই ছেলেটি আমার অনুজপ্রতিম, আমি তাকে তুই করে বলি, আমি তুই যে বাচ্চাদের কাছে নিয়ে যাচ্ছিস, বাচ্চারা তো কিনতে পারবে না, তাহলে আমি একটা তোকে বই লিখে দিই, খুবই ছোট্ট 32 পৃষ্ঠা, দাম হবে খুব কম, তুই এমন দাম রাখবি যাতে সেটা কমিশন দিয়ে 20 টাকায় বিক্রি করা যায়, বাচ্চাদের কাছে 20 টাকা থাকে, হয়তো তারা বইটা কিনবে। তো পরবর্তীতে বইটার নাম ছিল ছোটদের বঙ্গবন্ধুর ছড়া, ওই ছেলেটা মুক্তিযুদ্ধের বই নিয়েই ফেরি করে। তো পরবর্তীতে ছেলেটা আমাকে বলেছে যে এই আমার এই পরিকল্পনা কার্যকর হয়েছে এবং বাচ্চারা কিনতে পারছে নিজের পছন্দের বই। এটির বাইরেও রিটন আছে, রিটনকে কখনো কখনো আমরা দেখি, সেটি খুব দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে, তাকে কখনো কখনো লিখতে শুনি, আকাশ ভর্তি অনেক আকাশ, আকাশ বেশুমার, আমার একটা আকাশ আছে,
রং যেন কি তার, গাঢ় সবুজ আকাশ আমার অনিন্দ্য সুন্দর, আমার কোনো ঘর বাড়ি নেই, আকাশ আমার ঘর। সেটি কি প্রবাসী হওয়ার কারণে? ভালো প্রশ্ন। এটা প্রবাসী হওয়ার কারণে না, প্রবাসে সবুজ আকাশ পাওয়া যায় না। আমি আমার শৈশবেই 6-7 পড়ার সময় একটা বই পড়েছিলাম, ধীমান দাস গুপ্তের লেখা বই, বইয়ের নাম হচ্ছে রং। আপনারা দেখবেন যে বাচ্চারা যখন রং ব্যবহার করে ছবি আঁকে, তাদের ছবিগুলো খুব টকটকে কালারের হয়, খুব গাঢ় কালারের হয়। ওরা যখন মাঠ আঁকে, এরকম সবুজ মাঠ হয়তো পৃথিবীর কোথাও নেই, ওর কল্পনার মাঠটাকে সে আঁকে। সে যখন আকাশ আঁকে, এমন একটা নীল সে ব্যবহার করে, বিখ্যাত কোনো শিল্পী সেই রংটা ব্যবহার করে না, কারণ বিখ্যাত শিল্পীরা আর্ট কলেজ থেকে পাশ করা, তাদের বুকিশ কিছু নলেজ থাকে, সেই বুকিশ নলেজ তাকে বুঝিয়ে দেয় আকাশ হচ্ছে এই, আকাশের নীল হবে এই, এর বাইরে হবে না, সে যের বাইরে যেতে পারে না। শিশুরা হচ্ছে স্বাধীন চিন্তার অধিকারী, তার স্বপ্নের আকাশটা কি হবে, তা আমার মনে হলো তার স্বপ্নের আকাশ সবুজও হতে পারে, সে হয়তো ভাবে আকাশটা সবুজ, তার পাখির রং চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা জানি কালো কাক, আমি একটা বাচ্চার কাছে শুনেছিলাম সে একটা লাল কাককে দেখতে পায়, এখন লাল কাক তো পৃথিবীর কোথাও নেই হয়তো বা, কিন্তু কল্পনায় সে দেখেছে একটা কাক লাল, এবং সেটা তার বাড়িতে উঠোনে আসে, সেইটা আমি পিক করেছি। এবং ধীমান দাস গুপ্তের বই তো আমি পড়েছিলাম যে ছোটদের রঙের ব্যবহার ক্ষেত্রে তাদের এই স্বাধীনতাটা থাকে, বাস্তব জীবনে যখন পেয়ে গেলাম, এবং তখন আমি এই ছড়াটা লিখলাম যে আমিও একদিন সবুজ আকাশ দেখতে পেলাম। আপনারা ভাববেন না আমাদের, আমার স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন না তুললে ভালো, আমি অস্বাভাবিক নই, এবং যেহেতু শিশু সাহিত্য রচনা করি, শিশুদের সঙ্গে থাকি, আমার প্রিয় খাবারগুলো হচ্ছে চকলেট টফি, নির্দোষ নিষ্পাপ খানা খাদ্যই আমি খাই, এবং চায়ে 3 চামচ চিনি, 2 ইঞ্চি কাপে 2 ইঞ্চির চায়ে 3 চামচ চিনি। আমার ডায়াবেটিস, আপনারা অনেকেই আমার আগে থেকে যারা চেনেন, আমার দেহ ছিল মোটামুটি দশাশয়ী, তো অনেকে জিজ্ঞেস করে, হ্যাঁ আমার বন্ধু নাকিব, ডাক্তার নাকিব উদ্দিন আহমেদ, বাংলাদেশের বিখ্যাত উপস্থাপক, বিটিভিতে বলুন দেখি নামের অসাধারণ একটা উপস্থাপনা করতো, সে হাত তুলেছে যে হ্যাঁ সে আমাকে মোটা সোটা দেখেছে। এখন আমাকে কেউ জিজ্ঞেস করলে, ভাই আপনার শরীরের অবস্থা কেন, কমাইলেন কেমনে, আমি বলি যে ভাই খাইতে না পায়া, পুষ্টি বাবা, হ্যাঁ যদি দাওয়াত টাওয়াত কেউ দেয়। আসলে ডায়াবেটিস মানুষকে কিন্তু শেষ করে দেয়, এটা ঘাতক একটা রোগ, তো তো অনেক বছর ধরে ডায়াবেটিসে ভুগছি, ডাক্তার আমাকে একদম কিরা কসম কাটিয়ে মিষ্টির থেকে সরাতে পারছে না। আমার ডক্টর আমাকে বলেছে যত ধরনের দোহাই দেওয়া যায় মিষ্টি তুমি খেয়েও না। বাংলাদেশে যখন যাই তার সঙ্গে দেখা করে যাই, তখন সে বলে যে বাংলাদেশে গেলে তুমি মিষ্টি খাও, আমি যে হ্যাঁ, দিনে কয়টা খাও, আমি যে 5টা, কী মিষ্টিটার নাম কী, রসগোল্লা, সাইজ কী, আমি সাইজ দেখালাম, তো সে মানে তার ইংরেজি ভাষায় বিস্ময়কর যে আর ইউ ম্যাড, তুমি কি মানে মারা যাবা, তো আমি যেই পৃথিবীতে রসগোল্লা নাই মিয়া, সেই পৃথিবীতে 10 বছর বেঁচে বেঁচে আমি করবোটা কি। তো আমাকে কবিতা চা খাওয়াচ্ছিল, কবিতা আর বর দিল আর ভাই, তো চায়ে উনি কতটুক চিনি দেবেন, আমি যে দেন আপনার যতটুক খুশি, তো ডায়াবেটিস টাইবেটিস ভেবে উনি 1 চামচেরও কম দিলেন। তারপর আমি চায়ে চুমুক দিয়ে তার অনুমতি নিয়ে আরও 2 চামচ চিনি নিয়েছিলাম, সেই কারণেই আমাকে এই ঘায়ল করতে চাইলেন। জীবন আসলে মিষ্টি, জীবন তেতো নয়, জীবন টক নয়, টক মিষ্টি ঝালের সংমিশ্রণে জীবন। তো আমি আসলে ডাক্তারকে অবজ্ঞা করছি না, অসম্মান করছি না, তিনি আমার সুস্থতা কামনা করছেন, আপনাদের যাদের ডায়াবেটিস আছে তারাও নিজের কেয়ার করবেন, আমাকে মিষ্টি কথা বললে আমি খুশি হই, কেউ আমাকে মিষ্টি খাওয়াতে চাইলে আমার জন্য সেটা ঘাতক জেনেও আমি খেয়ে ফেলি। এই আমার এক বন্ধু, আমি কালকে অনুষ্ঠান করে পরশু চলে যাব নিউ ইয়র্কে, এলে আমি করি কি একটা জিনিস কিনে নিয়ে যাই, যেটা আমাদের অটো আহে নেই, নিউ ইয়র্কে গুড়ের জিলাপি পাওয়া যায়। আমি অনেক আগে আমার শৈশবে গ্রামে খেয়েছিলাম গুড়ের জিলিপি, হ্যাঁ তখন গুড়ের জিলিপি কারা খেত গ্রামে জানেন, অবাক ব্যাপার কীভাবে চেঞ্জ হয় রাষ্ট্র কাঠামো, তখন গুড়ের জিলিপি খেত গরিবরা,
গুড়ের জিলেপির দাম কম, চিনির জিলেপির দাম বেশি, চিনি দামি, গুড়টা দাম কম। দেখেন প্রকৃতি কেন প্রতিশোধ দেয়, এখন স্বাভাবিক জিলেপির দামের চাইতে গুড়ের জিলেপির দাম বেশি। দারিদ্র এবং এই যে গুড়, এই গল্পটা কার লেখা আমার মনে নাই, আমি কোন জায়গায় পড়েছিলাম। এক দরিদ্র লোক, সে জোরে জোরে বলছে, উচ্চ কণ্ঠে বলছে, আহা যদি আমি রাজা হইতাম সমস্ত ভাত গুড় দিয়া মাখায় খাইতাম। চিন্তা করেন দারিদ্র মানুষকে কত ছোট জায়গায় নিয়ে যায়, সে তার স্বপ্নটাও দেখতে পারে না। রাজা হলে সে সমস্ত ভাত গুড় দিয়ে মাখিয়ে খাবে, এত দরিদ্র সে যে রাজা হওয়ার পর সে আর কিচ্ছু চায় না, এক থালা ভাত খেতে চায় গুড় দিয়ে মাখিয়ে। গুড় আমাদের জীবনে এইভাবে কিন্তু আছে, আমি গুড়কে খুব শ্রদ্ধা করি, গুড়কে খুব ভালোবাসি এবং চান্স পেলে গুড় খাই। খেজুরের গুড়ের তো তুলনাই হয় না, আমাকে একটা খেজুরের গুড় দেবে আর কিছু, বাংলাদেশ থেকে আনে না, আমাকে কানাডায় এক ঘন্টা আমার তার পিছনে পিছনে ঘোরায়, আমি ঘুরতে রাজি আছি। আপনি কি গুড়ের কথাই চলবো নাকি আরো কিছু বলবো? আপনি কিছু বলেন, আপনি তো মিষ্টির কথা বললেন, উস্কালেন আপনি, আর আমাকে এমন ধমক দিচ্ছেন কেন? আপনি নাকি হকার হতে চেয়েছিলেন? হ্যাঁ, মানুষ জীবনে অনেক কিছু হতে চায় না। আমি যখন শৈশবে স্কুলে পড়ি, নবপুর গভর্নমেন্ট হাই স্কুল পুরন ঢাকা, তো ওই যে মিষ্টি, একটা মিষ্টির দোকান ছিল নিত্যলাল সুইট মিট, তো আমি ওখানে, আমার বাজেট ছিল কম, বাবা মা টাকা পয়সা বেশি দিত না, মধ্যবিত্ত পরিবার কয় টাকায় দিবে, তো আমার বাজেট ছিল 1.5 টাকা, 1 টাকার দই আটানা দিয়ে একটা রসগোল্লা, এই ছিল বাজেট। আমি একটা রসগোল্লা খাই আর দই খাই। তখন আমার স্বপ্ন ছিল ওই দোকানের যে ম্যানেজার বিশাল ঘুড়ি হাঁকিয়ে বসে আছে, নিজেকে নিজে বাতাস করে আর একটু পর পর মিষ্টি খায়। তো আমি স্বপ্ন দেখা শুরু করলাম, সারা জীবনে বড় হলে আমি মিষ্টির দোকানের ম্যানেজার হব। পরে দেখলাম যে না, ম্যানেজার হওয়ার দরকার নেই, মালিক হওয়া ভালো। পরে দেখলাম যে মালিকরা বেশি মিষ্টি খায় না, যার দোকানের মিষ্টি এটা নাকি তার ভালো লাগে না, এভাবে চেঞ্জ হতে থাকলো। পরে আমার যেটা হলো, এক সময় মনে হলো আমি আইসক্রিমওয়ালা হব। এভাবে যেতে যেতে না এক সময় মানে আমি কি হব। তো দারিদ্র সংকট মানুষকে অনেক শিক্ষা দেয়। শার্লি নামের একটি মেয়েকে আমি ভালোবাসি, শৈশব থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, গানের ক্লাসে গেছি, কবিতার ক্লাসে গেছি, ছবি আঁকার ক্লাসে গেছি, আমরা বন্ধু। তো একসময় সেই বন্ধুত্বটা আমি তখন জানি না, বুঝি না, এটাকে যে ভালোবাসা বলে, ভালোবাসলাম, একটু বড় হলাম এবং যৌবনে পদার্পণের সঙ্গে সঙ্গে ঢাকা কলেজের ছাত্র অবস্থায় বিয়ে করে ফেললাম। এই সিনেমা দেখে দেখে আমি মানে উদ্বুদ্ধ হলাম, নিজের জীবনটাকে সিনেমা ভাবলাম এবং বিয়ে করে ফেললাম, এবং সেটা এসে আমি বাড়িতে নিয়ে এলাম। আমার ধারণা বিয়ে করে বাড়িতে নিয়ে আসতে হয়, তাই না? সিনেমায় দেখেছি। তারপর যেটা হলো, এক পর্যায়ে আমার বাবা মা আমাকে বিতাড়িত করলো পরিবার থেকে। সেই নিষ্ঠুরতা, আমাকে যখন বিতাড়িত করলো, আমি তো নিঃস্বাবস্থায় নেমে গেলাম পৃথিবীতে, তখন তো আমাকে তো বাঁচতে হবে। এখন আমি কি, কোথায় চাকরি পাবো, কি করব? আমি রফিকুল হক দাদু ভাইয়ের পিছনে পিছনে ঘুরি, আমাদের কিশোর বাংলা নামে একটা পত্রিকা ছিল, অবজারভার হাউস থেকে বেরোয়, আমি সেই কাগজে লিখি, দাদু ভাইকে আমি বললাম সংকটটা, দাদু ভাই বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাদের কিছু টাকা দরকার, একটা চাকরি দেন না, বলে তুই এখানেই থাক, আমার সাথে থাক, তোর চাকরি একটা হবে। ভাইরে ভাই, লোকটা আমাকে পিউনের মতো খাটানো শুরু করলো। তার ছেলের জন্মদিন, রিটন বাড়িতে চলে আসতো, আয়তো আমার সঙ্গে চল, ছেলের জন্মদিন বিকাল 3টায় নিয়ে গেছে, 100 বেলুন ফুলাইতে হয়েছে আমাকে, বলে। তারপরে আমি ছবি টবি আঁকতাম, এই ব্যাকড্রপ বানাই দিত, রিটন তুই দে বাবা, আরে আমি রং, রঙিন কাগজ কেটে কেটে জ্যোতির জন্মদিন, হ্যাঁ শুভ হোক, এগুলি লিখলাম। কিন্তু লোকটা আমার চাকরি দেয় না, বুঝলেন? দুপুরে করে কি আমাকে একটু মানে নান রুটি আর কাবাব খাওয়ায় বাদশাহ হোটেলে, বুঝছেন? আমি তো সবই করি, যা বলতে হয় সবই করি। আচ্ছা, তো তারপরে এক সময় দেখলাম যে ওদের একটা পিয়ন আছে কিশোর বাংলার, এই ছেলেটা সকালে একটা কাজ করে, আমার একদিন বললো যে আমি 3 ঘন্টা কাজ করি স্যার, এখানে পিয়নের চাকরি করার আগে 3 ঘন্টা পত্রিকার হকার পত্রিকা বিলি করি, এইটা দিয়ে আমার টাকা আসে। কত আসে? 3,000 টাকা আসে। হ্যাঁ, এটাই তো করবো আমি।
দাদু ভাইয়ের পিছনে ঘোরার খাতা পড়ি। ওরে বললাম যে কি লাগে রে বাবা, একটা সাইকেল লাগে। সাইকেলের দাম কত? আমি 800 টাকা দিয়ে সাইকেল পাইতাম না, পুরান সাইকেল দর ন খালি ছিল, আমি শেষ করছি। ওরে বললাম যে আমি হকার হকারি করব, আমি একটা সাইকেল জোগাড় করছি, তুমি আমাকে ব্যবস্থা করে দিও হকার সিরন কেমনি এমনি। তখন বলে যে আচ্ছা কি নেন, কিন্তু একটা ঝামেলা আছে, আপনি কোথায় পত্রিকা বিলি করবেন? আমি বলছি আমার ওয়ারিতে, ওয়ারিতে সবাই আমাকে ভালোবাসে, সব কটা বাসায় আমি পত্রিকা দিব, দৈনিক পত্রিকায় এত পার্সেন্ট, আর তখন বিচিত্রা বেরোয় ওদের 10 টাকা না 7 টাকা, ওইটার লাভ বেশি। আমি বললাম যে ওয়ারির সমস্ত পত্রিকা আমি দিব, কারণ আমার সবাই ভালোবাসবে যে রিটার্ন পত্রিকা দিচ্ছে। তখন সে আমাকে একটা বিস্ময়কর খবর দিল যে স্যার, আপনি যে ওইখানে পত্রিকা বিলি করবেন, অলরেডি যারা পত্রিকা বিলি করছে তারা তো আপনাকে পত্রিকা বিলি করতে দেবে না। আমি কে বলে আমার মহল্লায় পত্রিকা বিলি করতে দিবে না? বলে না, হকার সিনন আপনার পত্রিকাই দিবে না, সে এসে নালিশ করবে। আমি তাহলে আমি কি করবো? বলে আপনি এক একটা কাস্টমার আপনি কিনতে পারেন চাই, তাতে করে ওই হকারকে আপনার প্রতিটা কাস্টমার পিছনে 800 টাকা দিতে হবে। আচ্ছা বলেন, ওই 800 টাকা আর জোগাড় হয়নি, আমার আর পত্রিকা হকার হওয়া হয়। এত যে মজার মজার কাহিনী শোনালো, দেশ ছেড়ে একটা প্রবাস জীবনে যাপন করছেন এবং প্রতিনিয়ত প্রতিদিন তার পরিবারকে তার দেশকে তিনি অনুভব করে যাচ্ছেন। দেশ থেকে দূরে বসে কখনো কখনো দেশের জন্য এতটাই তীব্র আকাঙ্ক্ষা হয় ফিরে যাবার, যে পার্কে বসে ঘন্টার পর ঘন্টা, কখন রাত গভীর হয়ে গেছে সেটিও হয়তো তার খেয়াল থাকে না। তো সেই রিটনের মাকে মনে পড়ে সেরকম একটি ছড়া আপনাদের শোনাচ্ছি। দূর প্রবাসে মা দিবসে একলা একা কাঁদি বসে, সঙ্গে আছে মায়ের দোয়া, মায়ের স্মৃতি মায়ের ছোঁয়া, জড়িয়ে রাখি অষ্টপ্রহর, মা হলো এক স্নিগ্ধ নহর, বাঁধন ছিঁড়ে যায় না ছেড়ে, জড়িয়ে থাকে সন্তানেরা, জড়িয়ে থাকে সন্তানের বাঁধন ছিঁড়ে যায় না ছেড়ে, মা হলো এক স্নিগ্ধ নহর, জড়িয়ে রাখে অষ্টপ্রহর, মায়ের স্মৃতি মায়ের ছোঁয়া, সঙ্গে আছে মায়ের দোয়া। হ্যাঁ, আসলে দেখেন মানে আপনি এমন একটা প্রসঙ্গ তুললেন যে এটা আবেগপ্রবণ হওয়ার বিষয়। আমাকে মা বাবা বের করে দিয়েছে ঠিকই, কিন্তু মা তো আমার থেকে বিচ্ছিন্ন হয়নি। সর্বশেষ যেদিন চলে এসেছি দেখা হয়েছে, তখনও তিনি বলেছেন মায়ের দোয়া সঙ্গে আছে, সেটা নিয়ে বেঁচে আছি। হয়েছে কি, মাটা এখানে প্রতীকী অর্থেও কিন্তু, প্রবাসের কথা বললেন তো, আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু আসলে শরীরটা নিয়ে প্রবাসে থাকি, আমাদের মনটা পড়ে থাকে দেশে। যে দেশটাকে আপনি ছেড়ে এসছেন সেই দেশটাকে আপনি ভুলতে পারেন না। আজকে এখানে বইমেলা কেন হচ্ছে দেশটাকে আপনি ভোলেননি, আজকে এখানে গান হয়েছে, নাচ হয়েছে, কথা হয়েছে, কত কিছু হচ্ছে, নেপথ্যে আছে দেশ। যারা প্রবাসে বাস করেন না তারা বাংলাদেশ নিয়ে জাগেন, বাংলাদেশ নিয়ে বুকে নিয়ে ঘুমোতে যান, এবং প্রবাসে যারা থাকেন বিদেশে যারা থাকেন তারা সারাক্ষণ বাংলাদেশকে নিয়ে থাকেন, দেশে যারা থাকেন তারা ততটা থাকেন না। এটা কেন জানেন? এটা হয়েছে কি, আপনি যখন বাতাসের মধ্যে থাকবেন আপনি বাতাসকে দেখতে পাবেন না, বাতাসের মূল্যটাও দেবেন না। করোনার সময় দেখেছেন অক্সিজেন মাস্ক কি জরুরি একটা অনুষঙ্গ, নিঃশ্বাস কি জরুরি একটা বিষয়, ঠিক তেমনি হচ্ছে দেশ। দেশ যে কত জরুরি একটা বিষয় আমরা সবসময় বুঝি না। বিদেশে আসার পরে আমার মনে হলো যে দেশ তো একটা মায়ের মতো, কীরকম দেশের ভেতরে যখন ছিলাম দেশটাকে আসলে দেখিনি। সারা দেশ সফর করা লোক কিন্তু আমি, সারা বাংলাদেশ বিভিন্ন অনুষ্ঠানে গেছি, ছোটদের অনুষ্ঠানে বড়দের অনুষ্ঠানে, দেশটাকে কি আমি দেখেছি? দেখিনি। দেশটাকে কখন পরিপূর্ণভাবে দেখলাম? একটা বাচ্চা যখন তার মাকে দেখে সে কি দেখে? মায়ের চোখ দেখে, নাক দেখে, ঠোঁট দেখে, চুল দেখে, আর কিছু দেখে না। তারপর যখন কোলে নেয় তখন সে তার বুকের কাছে থাকে, হাতের আরেকটু অংশ দেখে, একটু আরেকটু বেশি দেখে, এভাবে দেখে না মাকে। সে তো আলাদা আলাদা
মানে ক্লোজ আপ ক্লোজ আপ শটে সে দেখছে। তারপরে মা যখন দূরে দাঁড়ায়, ছেলেটা একটু দূরে আসে, মায়ের পূর্ণ অবয়বটা পায়। দেশ সেরকম, আপনি দেশের ভিতরে থাকলে পুরো দেশটা দেখতে পান না, দূরে যখন আসেন গ্লোবের মধ্যে একটা মানচিত্র দেখেন সবুজ, আপনি বলেন এইটা আমার দেশ, এইটা আমার দেশ। মাকে যেমন সম্পূর্ণ রূপে দেখা যায় দূরে এলেও, তেমনি দেশকেও সম্পূর্ণ রূপে দেখা যায়। আমি দেশটাকে সেইভাবে দেখি, দেশে যখন ছিলাম আমি সেটা অনুভব কম করতাম হয়তোবা, কিন্তু বিদেশে আসার পর আমি দেখি পুরো বাংলাদেশটাকে দেখি, টেকনাফ থেকে তেঁতুলিয়া সব আমার চোখে ভাসে। মানুষ পৃথিবীর সব ভুলে যায়, মানুষ দুটো জিনিস ভুলে না, এক হচ্ছে তার শৈশব, আরেক হচ্ছে তার দেশ। আমরা যারা মায়ের কাছ থেকে দূরে আসছি তারা দুর্ভাগা, কিন্তু প্রবাসে আমরা মাকে নানাভাবে স্মরণ করি, অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করি, গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, নানা মাধ্যমে, এই যে আমাদের কথার মাধ্যমে কিন্তু মাকেই স্মরণ করছি। দুটো মা আমাদের, জননী জন্মভূমি, জন্মদাত্রী মা, এই দুইয়ের মায়ের প্রতি আমার প্রণতি। সময় যে শেষ, কথা বলার অনেক কিছু ছিল, একটু না হয় রেখে দেই পরের বারের ডিসি বইমেলার জন্যে। আপনি, আপনাকে ছেড়ে দিচ্ছি শেষ কথাটি বলার জন্য। আমার শেষ কথা একটাই, ভালোবাসার চেয়ে বড় শক্তি এই পৃথিবীতে কিছু নেই। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো একটাও বানিয়ে বলিনি। এখানে আমার এক বোন বসে আছে, আপনাদের এই ডিসিতে থাকে, ওর নাম শিল্পী, সে তার স্বামী সহ এসছে। আমি যদি মিথ্যে কথা বলতাম, এই যে আমার বোনটা দাঁড়ালো, এবং এরা সব জানে, আমার কাজিন সিস্টার বলেন, আমার বন্ধুর ছোট বোন, কিন্তু আপনার চেয়ে আপন যে জন, এরা আমার এমনই আপন, আমার নিজের বোনের সান্নিধ্য অতটা পাইনি যতটা এদের কাছে পেয়েছি। আমার বন্ধু ভাগ্য ভালো, আমার পারিবারিক ভাগ্য ভালো না, আমি পরিবার থেকে বিতাড়িত হয়েছি, কিন্তু এক্সটেন্ডেড একটা পরিবার পেয়েছি, সেই এক্সটেন্ডেড পরিবারের আপনারা অংশ। আমি আমার পরিবারের কাছে এসেছি ডিসিতে এসে, আমার তাই মনে হচ্ছে। আমাকে আপনারা দোয়া করবেন আমি যেন এরকমই থাকতে পারি, এবং আমি যেন অনেক প্রচুর রসগোল্লা খেতে পারি। অনেক ধন্যবাদ রিটন, আসলে অনেক কিছু শোনার ছিল, বলার ছিল, কিন্তু বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে, আর সময় দেওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এরকম অসাধারণ উপস্থাপনার জন্যে। আপনি উস্কে উস্কে আমাকে অনেক কথা বলিয়েছেন, আপনি অনেক চেষ্টা করেছেন রাজনীতির কথা বলাতে, আমি বলি নাই, দোষটুকু আমি নিলাম।